আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব কলিজা দিয়ে সবজি খিচুড়ি। শুক্রবারের ওয়েদারের সাথে খিচুড়িটা অনেক যেত, যাই হোক কালকে রান্না করতে পারিনি, দুঃখের বিষয়। কারণ সবজি ছিল না বাসায়, তাই আজকে রান্না করে ফেললাম। ছেলেদের সকাল সকাল ঘুম থেকে উঠতে বলতেছি যে উঠে পড়ার জন্য, কারণ ওদের পরীক্ষা চলতেছে, কিন্তু দুই ছেলে একবার উঠে শুয়ে এরকম করছে। তো অন্যদিকে হচ্ছে আমি রাত্রে পিঠার গোলা করে রেখেছিলাম আজকে সকালে নাস্তা বানানোর জন্য, আর একটু চা বসিয়ে দিলাম, এক কাপ চা খেয়ে নিলাম। আমার বাচ্চাদেরও ডাকি যে পড়তে বসতে, ছোট ছেলে বলে ও বলে ভিটামিন ডি খাচ্ছে তাই এখানে বসে আছে। আর আমার বেডটা একদম জানালার সাথে, আর প্রচুর রোদ আসে। গরমের দিন গরম কিন্তু শীতের দিন খুবই ভালো, একদম সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকে, বিছানায় আসে। এদিকে আমি চিতল পিঠা বানিয়ে নিলাম, আর দুপুরের জন্য বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছি। সব সবজি আমি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে এক পট হচ্ছে আতপ চাল নিয়ে নিয়েছি, আর হাফ পট হচ্ছে মুসুর ডাল নিয়ে নেব। তা এই চালটা যখন মিক্সড করি দুইটা কালার যে আসে এত ভালো লাগে আমার কাছে দেখতে, আর মিশাইতে অনেক ভালো লাগে, তাই কিছুক্ষণ চালটা হাতায় নিলাম। আর অন্যদিকে হচ্ছে দুপুরবেলা ভাবি পেয়ারা মা খাচ্ছে আর হচ্ছে কদবেল মা খেয়ে নিচ্ছে দুপুরবেলা, কিন্তু টক জাতীয় কিছু খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। তো ভাবি পেয়ারা মা খাচ্ছে আর কদবেল ভর্তা। আর আমি অন্যদিকে হচ্ছে কলিজা বসিয়ে দিব, তাই পরিমাণ মতো তেল আর পেস্ট কিছু দিয়ে দিয়েছি। রেগুলার মশলা দিয়ে কলিজাটা রান্না করে নিব প্রথমে, তারপরে হচ্ছে খিচুড়ির সাথে মিক্সড করে দিব। তা এক এক করে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। তো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি কলিজাটা দিয়ে দিব। কলিজাটা আমি আগে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলে ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে রান্না করে নেব। আর অন্যদিকে হচ্ছে সবজিগুলি একটু ভেজে নিতে হবে, তাই পরিমাণ মতো তেল দিয়ে শক্ত সবজিগুলি আমি ভেজে নিব, আর নরম সবজিগুলি আমি পরে দিব। এখন শীতকাল, সব ধরনের সবজি পাওয়া যায়, আপনি আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন। আমি এখানে পেঁপে, ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, আলু, বাসায় যা যা ছিল সবই নিয়ে নিলাম। এখন হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ভেজে নিব। সবজিটা একটু ভেজে নিলে ভালো লাগে, লবণ টবণ সব ভিতরে যায়। আর এখন দিয়ে দিব যে রান্না করা কলিজাটা, ওটা দিয়ে দিব, দিয়ে এটাও কিছুক্ষণ ভেজে নিব। আমি তেল অল্প উঠিয়ে নিয়েছি, এখন তেল দিব না, ওই তেলে অল্প একটু পেস্ট দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, এটার সাথেও পেস্ট বাটা আছে। আর এটাতে কলিজা যেহেতু দিয়েছি এটার মধ্যে অনেক তেল, আপনারা শেষে দেখবেন যে খিচুড়িতে অনেক তেল হয়েছে, আবার ঘি অ্যাড করব। তো ওই হিসেব করে আমি তেল অল্পই দিয়েছি, অল্প না, তখন মানে খিচুড়ি হয়ে আসতে দেখতে পাবেন যে কত তেল খিচুড়িতে। এখন হচ্ছে মশলাটা কষিয়ে চালটা দিয়ে দিচ্ছি, এখন চালটা একটু ভেজে নিতে হবে। কালকে শুক্রবারে অনেক বৃষ্টি ছিল, তখনই আমার ইচ্ছে করেছিল সবজি খিচুড়ি রান্না করতে, তো বাসায় সবজি ছিল না তাই রান্না করতে পারিনি, আজকে করে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম সবজি আর কলিজা, ওখানে দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি, আপনারা নর্মাল পানিও দিতে পারেন, গরম পানি দিয়ে তাড়াতাড়ি বরফ চলে আসবে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর নরম সবজিগুলি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, এটা যখন খিচুড়ি বলক চলে আসবে তখন হচ্ছে আমি নরম সবজিগুলি দিয়ে দেব, যেমন সিম, তারপরে হচ্ছে টমেটো, মিষ্টি কুমড়া এগুলি। আর সিমটা আগে দিলে হচ্ছে কালার নষ্ট হয়ে যাবে, তাই আমি যখন বলক চলে আসছে তখন দিয়েছি, আর যখন খিচুড়ি হয়ে আসবে এখন টমেটো দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে একটু মিশিয়ে নেব। এর ফাঁকে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম, ক্যামেরা বন্দি হয় নাই তাই মুখে বলে দিলাম। আর এখন লাস্টে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। খিচুড়িটা অসাধারণ ছিল, ইনশাল্লাহ ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।